বাগেরহাটের ফকিরহাটে ইট একটি অবৈধ ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন সোমবার রাতে ঢাকা খুলনা মহাসড়কের বালই দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি থেকে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী কাটাখালী আসার পথে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে নিহত হন একজন আহত অপর দুইজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজন এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে অন্যজনেরও মৃত্যু হয়